আমাদের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী সিপিআইএম এর পক্ষ থেকে গোটা দেশ জুড়ে পাঁচ দফা দাবির ভিত্তিতে ব্যাপক বিক্ষোভ কর্মসূচি হচ্ছে পালিত হচ্ছে। আপনারা দেখেছেন যে করোনা পরিস্থিতি গোটা দেশ জুড়ে ক্রমশই এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। গোটা দেশে আজকে হচ্ছে করোনার পরিস্থিতি হচ্ছে ভয়ঙ্কর রূপ নিয়েছে, কিন্তু কেন্দ্রীয় সরকার তারা বলছেন যে আমরা করোনা পরিস্থিতিতে ভালো আছি। গোটা বিশ্বে আমরা হচ্ছে যে তীব্র বিরোধিতা করছি, কারণ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দুই তারা হচ্ছে করোনা মোকাবেলায় চূড়ান্ত ব্যর্থ। আমরা দাবি করেছি করোনা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে প্রত্যেক পরিবারকে, যারা ইনকাম ট্যাক্সের মধ্যে পারেন না তাদেরকে ৬ মাস ৭,৫০০ টাকা করে দিতে হবে নগদে। আমরা দাবি করেছি যে মাথা পিছু ১০ কেজি করে খাদ্যশস্য দিতে হবে। আমরা দেখছি লকডাউনের পরিস্থিতিতে দাঁড়িয়ে গোটা বিশ্বে কোথাও কোনো দেশ তাদের হচ্ছে যে রাষ্ট্রায়ত্ত শিল্পকে বেসরকারি করে, কিন্তু আমাদের দেশের কেন্দ্রীয় সরকার করোনা মোকাবিলার নাম করে রাষ্ট্রায়ত্ত শিল্পকে হচ্ছে বেসরকারিকরণ করছে। শুধু তাই নয়, আপনারা দেখেছেন গোটা বিশ্বে করোনা আবহে পেট্রোলিয়াম জাত দ্রব্যের দাম প্রায় শূন্যতে নেমে গেছে, কিন্তু আমার দেশের সরকার বারে বারে ট্যাক্স চাপিয়ে সেই পেট্রোল ডিজেলের দাম হচ্ছে কমানোর পরিবর্তে একই রেখেছেন কিংবা বাড়াচ্ছেন। আমরা তীব্র বিরোধিতা করেছি, আমরা বিরোধিতা করছি যে আমাদের দেশ জুড়ে আমাদের যে হচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থা তাকে রক্ষা করতে হবে কেন্দ্রীয় সরকারকে, আমাদের দেশের কেন্দ্রীয় সরকারকে পরিযায়ী শ্রমিকদের রক্ষা করতে হবে, আমাদের দেশের যে শ্রম আইন লকডাউনের মধ্যে তাকে পরিবর্তন করে দেওয়া হচ্ছে। গোটা বিশ্ব জুড়ে আন্দোলন হয়েছিল ৮ ঘন্টা কাজের দাবি, আজকে তাকে ৯-৭ করে ৮ ঘন্টা কাজের দাবি ১২ ঘন্টা কাজের দাবিতে পরিণত করা হচ্ছে, আইন আনা হয়েছে। আমরা তীব্র বিরোধিতা করছি আর এই জন্যই গোটা দেশ জুড়ে আজকে হচ্ছে যে বিক্ষোভ কর্মসূচি আমাদের পার্টির উদ্যোগ। আচ্ছা, কোথায় করলেন মেমারি শহরে? মেমারি হচ্ছে চকদিঘি মোড় থেকে আমরা মিছিল করে এসেছি, বাউনপাড়া মোড়ে শেষ করছি, এখানে আমরা পথসভা করে শেষ করব। আপনার নাম আর পরিচয়? আমার নাম পীযূষ বিশ্বাস, সদস্য সিপিআইএম মেমারি ১ এরিয়া পশ্চিম এরিয়া কমিটি।